এলাকায় রবরমা চোলাইন বদের ব্যবসা বন্ধ করতে যাওয়ায় এক যুবককে চাকু দিয়ে এলো পাথারি কোপ। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ওই যুবক বছর 29-এর সঞ্জয় ঘোষ। ঘটনা মালদার ইংরেজ বাজারে বাগবাড়ির সুলতানপুর এলাকায়। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বাগবাড়ির সুলতানপুরে চোলাইন মদের ব্যবসা চালাচ্ছিল বছর 45-এর উত্তম সরকার। এ নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হচ্ছিল। অভিযোগ, এই চোলাইন মদের ব্যবসা ঘিরে অসামাজিক কার্যকলাপ ক্রমশ বাড়তে থাকে, বহিরাগত দুষ্কৃতীদের আনাগোনা বৃদ্ধি পায়। উত্তমকে চোলাইন মদের ব্যবসা বন্ধ করতে বললেও সে কোনো পরোয়া করত না, উল্টে হুমকি দিয়ে অভিযোগ। আজ সকালে স্থানীয় যুবক সঞ্জয় ঘোষ ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করলে দুজনের মধ্যে বচসা শুরু হয়। এরপরই উত্তম চাকু বের করে হামলা করে সঞ্জয়ের ওপর। এলো পাথারে কোপ বসাতে থাকে সঞ্জয়ের শরীরে। ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে সঞ্জয়কে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনায় ছুটে যায় ইংরেজবাজার থানার পুলিশ। গ্রেফতার করা হয় উত্তম সরকারকে। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ও কোথায় থেকে মাতলাম করে আসলো, চাকু ছিল হাতে, না ওই 100 ব্লেড ছিল, এসে আমার একটা বন্ধু ছিল, ওকে মারতে লাগলো, আমরা ছুটাতে গেলাম, আমাকে এগুলো মারলো। কেন কেন জানি না কি করতে, মদ খেয়েছে মেরে, হ্যাঁ মদ খেয়ে তো রেগুলার মদ খায় এরকম, হ্যাঁ রেগুলার খায় গাঁজা মদ, এলাকায় এরকম ওকে মেরেছে। হ্যাঁ কি নাম আপনার? সঞ্জয়। যে মেরেছে তার নাম আমি বললাম কি হলো, তো ওই বলছে কি যে ওর বন্ধুকে মারছিল, ওই বলছে কি দাঁড়াও দাঁড়াও, ওকে বলতে যে ওই রায় করে চাকু ছিল ওর হাতে, ওই চাকুটা বলে ওর এখানে আগে মেরেছে, এখান থেকে বের করে আঙুলে মেরেছে, আঙুলে মারার পরে ওই পেটে ভরছিল, তখন ওই ধরে নিয়েছে, তারপর এখান দিয়ে সবাই মিলে ওকে মারধর করছিল। একটু ছুটে নিয়ে এসে বললো কি থানা থেকে লোক আসছে, ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার হসপিটাল গেছিলাম, আমরা যেতে দেয়নি। পুলিশ এসেছিল? হ্যাঁ। কে চাকু মেরেছে? ওই যে উত্তম। কি চাইছেন এখন? আমরা কি চাইছি, ওই হামেশা এরকম নেশা ভাঙ এখানে বিক্রি করে, আর হামেশা এরকম করে যেখানে থেকে মারে যেখানে সেখানে রাস্তা থেকে হাঙ্গামা করে, কেন এগুলো কেন? পুলিশ এসেছিল? হ্যাঁ এসেছিল, ওকে নিয়ে গেল, গ্রেফতার করে নিয়ে গেল। হ্যাঁ। আপনার নাম? আমার নাম সোনা ঘোষ।